আওয়ামী লীগের টানা 15 বছরের দখলদারিত্ব রাজনীতির সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছিলেন বাংলাদেশ পুলিশের অনেক কর্মকর্তা। সরকারের আস্থা অর্জন করতে বিরোধী দলগুলোর ওপর নানা দমনপীড়ন চালিয়েছে তারা, আর এই আস্থাকে পুঁজি করেই অবৈধ উপায়ে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। সম্প্রতি ক্ষমতার দাপট দেখিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করা পুলিশের অর্ধশতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্র জানায়, আওয়ামী সরকারের দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হওয়া পুলিশ কর্মকর্তারা ঘুষ বাণিজ্য থেকে শুরু করে পুলিশের নিয়োগ, পদায়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলায় হস্তক্ষেপ, গ্রেফতার বাণিজ্য করে বিপুল অর্থ উপার্জন করেন। মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। এদিকে আওয়ামী লীগ সরকারের বিদায় ও শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দল, ব্যক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন এমন কর্মকর্তাদের খোদ পুলিশের কর্মকর্তারাই চিহ্নিত করেছেন। তবে চিহ্নিত হওয়া কর্মকর্তাদের অনেকেই এখন পলাতক। গোয়েন্দা সূত্রগুলো বলছে, উচ্চাভিলাষী ও অপেশাদার ওই পুলিশ কর্মকর্তাদের এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি, তবে প্রাথমিকভাবে সম্মুখ সারিতে থাকা অনেকের নাম উঠে এসেছে। এদের মধ্যে সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদ ও হারুনুর রশিদের নাম রয়েছে। তালিকায় নাম রয়েছে সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। তার বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও গুলির নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। IBTV USA, New York.